নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজ বানাচ্ছি বাঙালিদের প্রিয় ও ট্র্যাডিশনাল রেসিপি পটল চিংড়ি। কিভাবে একদম অনুষ্ঠান বাড়ির স্বাদের এই রেসিপি আমরা ঘরে তৈরি করব, সেটাই আজকের এই ভিডিওতে আমি শেয়ার করেছি। ভিডিওটা পুরোটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন, শেয়ার করতে পারেন নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। রান্নাটা তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রামের মতো পটল নিয়েছি। পটলটাকে এইভাবে করে ছুলে নিয়েছি একটু একটু খোসা রেখে, আর এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পটলের মধ্যে আমি অল্প নুন আর হলুদ দিয়ে দিয়েছি। নুন আর হলুদ দিয়ে পটলটা মাখিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। একইভাবে আমি ডুমো ডুমো করে আলু এখানে কেটে পরিষ্কার করে রেখেছি, আর নুন হলুদ দিয়ে এইটাও আমরা 5 মিনিটের জন্য মাখিয়ে রেখে দেব। এতে করে এই সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সাথে আমি এরকম ছোট চিংড়ি নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো। চিংড়িটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। আর এবার দিয়ে দিলাম অল্প নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে এটাও 5 মিনিটের জন্য মাখিয়ে রাখতে হবে। তারপর সব কিছুকেই আমরা ভেজে নেব। এখানে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার এই তেলে প্রথমেই ভেজে নেব আলুগুলো। আলুগুলো ছেড়ে দিলাম। একবার নাড়াচাড়া করে নিয়ে আমরা ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য মাঝারি আঁচে আলুগুলো ভেজে নেব। এইভাবে করে ঢাকা দিয়ে ভাজলে আলুগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। 3 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। আর এবার তেলের থেকে এগুলো তুলে নিচ্ছি। আর এই একই তেলে আমরা ভেজে নেব পটল। পটলগুলো ছেড়ে দিলাম আমি, একসাথেই সব পটল ছেড়ে দিলাম। একবার নাড়াচাড়া করে নিয়ে এটাও ঢাকা দিয়ে আমরা মাঝারি আঁচে ভেজে নেব। তিন মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। এবার ভাজা পটলগুলো আমরা তুলে নিচ্ছি। এবার ভেজে নেব আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো তেলে দেওয়ার পর একবার নাড়াচাড়া করে নিতে হবে। চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগবে না, 2-3 মিনিটের মধ্যেই এই চিংড়ি মাছ আমাদের ভাজা হয়ে যাবে। ভাজা মাছগুলো আমি তুলে নিলাম, আর এই তেলের মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। যেহেতু চিংড়ি মাছ ভেজেছি, চিংড়ি মাছ ভাজার পর তেলটা একটু এরকম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমি একটা মাঝারি সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজতে ভাজতেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘি দিয়ে এই রান্নাটা করলে স্বাদটা খুব ভালো হয়। আর পেঁয়াজটা জাস্ট 1 মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প চিনি। চিনি দিলে আমাদের এই পটল চিংড়ির রঙটা খুব সুন্দর হবে। পেঁয়াজটাকে 2 মিনিটের মতো ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 1 ইঞ্চি সাইজের আদা নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা আমি ভালো করে বেটে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, তার সাথে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা শুধু রঙের জন্যই দিয়েছি। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর একই পরিমাণে দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো। একবারে রান্নার আন্দাজ করে আমি এখানে নুনটা দিয়ে দিলাম। এবার সব মশলা ভালো করে মিশিয়ে নিয়ে আমরা 2 মিনিটের মতো এটা একদম কম আঁচে কষিয়ে নেব। মশলাটা যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়, তাই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটা 2 মিনিটের মতো আমরা কষিয়ে নেব। দু মিনিট হয়ে গেছে।
মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, সাইড দিয়ে একটু তেল ছেড়ে দিয়েছে। এবার একবার মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘষে রাখা টমেটো। এখানে ছোট যে আমাদের ঘষুনি হয় বা কুড়ুনি হয় তার মধ্যে টমেটোটা দিয়ে আমি এইভাবে পেস্ট করে নিয়েছি। টমেটোটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে দু তিন মিনিটের জন্য এটা কম আছে আমরা কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা ভেজে রাখা আলু আর পটল দিয়ে দেব। আলু আর পটলটা ভেজে যেই প্লেটে রেখেছিলাম সেই প্লেটের তেলটা পরিষ্কার করেও দিয়ে দিতে হবে। মশলার সাথে ভালো করে আলু আর পটলটা আমি মিশিয়ে নিচ্ছি। এই সময় আঁচটা আমরা একটু কমিয়েই রাখবো। সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এবার ঢাকা দিয়ে আমরা একদম কম আছে 4-5 মিনিটের জন্য কষিয়ে নেব। পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। আলু আর পটল দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই সময় আমি একটু চেক করে নিচ্ছি আলুটা কতটা নরম হয়েছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব উষ্ণ জল। এখানে আমি 1 কাপের মতো উষ্ণ জল দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা খুব বেশি ঝোলঝোল হবে না, শুধু আলু আর পটলটা যেটুকু আর সেদ্ধ হওয়া বাকি আছে সেটা ভালো করে সেদ্ধ করার জন্যই এই জলটা দিতে হবে। আর এবার এটা আমরা ঢাকা দিয়ে মাঝারি আছে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। আমাদের পটল চিংড়ি রেডি হয়ে গেছে। এইটুকু গ্রেভি না থাকলে খেতে ভালো লাগবে না, তাই এইটুকু গ্রেভি রেখে আমি আঁচটা বন্ধ করে দেব। আর এইটা আমরা গরম গরম ভাতের সাথে বা পোলাওয়ের সাথে সার্ভ করব। আশা করছি আজকের এই রান্না ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।